আজকে আমি হাজির হয়ে গেছি লক্ষ্মী পুজো স্পেশাল একেবারেই সম্পূর্ণ নিরামিষ শাহি পনিরের রেসিপি নিয়ে। আর বাড়িতে থাকা মাত্র 1.5 কাপ দুধ আর 200 গ্রাম পনির দিয়ে কিন্তু এই ডিলিশিয়াস স্বাদের শাহি পনিরের রেসিপিটা খুব সহজেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের সহজ রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি অনুপম আর আপনারা দেখছেন ইয়ার সাসপেন্স। আর এই শাহি পনিরের রেসিপিটা বানানোর জন্য আমি 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি, যে পনিরগুলোকে একটু বড় বড় কিউব পিস করে আমি কেটে নিয়েছি। আর এখানে কালারফুল ক্যাপসিকাম আমি দিয়েছি, যেহেতু একটা হোয়াইট গ্রেভি তাই কালারফুল ক্যাপসিকাম দিলে একটু দেখতে সুন্দর লাগবে। চাইলে আপনারা এটা দিতেও পারেন নাও দিতে পারেন। এখন একটা আমাদের মশলা আমাদেরকে বানিয়ে নিতে হবে। তার জন্য আমাদের লাগছে 1 টিস্পুন পোস্তদানা, 1 টিস্পুন চালমগজ আর কিছু রোস্টেড করা বাদাম। আমি নর্মাল বাদাম এখানে ইউজ করেছি, চাইলে আপনারা কাজু বাদামও এখানে দিতে পারেন। আর এই পুরো প্রিপারেশানটাকে আমরা জল দিয়ে মোটামুটি আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো, তাহলে কিন্তু একটা ক্রিমি পেস্ট বানাতে আমাদের খুবই সহজ সুবিধেই হবে। আর এখন একটা কড়াই নিয়ে নেব, তার মধ্যে আমরা দিয়ে দেবো সানফ্লাওয়ার তেল রেসিপিটা বানানোর জন্য। আর সানফ্লাওয়ার তেলটা দেওয়ার পরে একটু ওয়েট করে যাব। তেলটা গরম হয়ে গেলে আমরা আগের থেকে কিউব করে কেটে রাখা পনিরগুলোকে এখানে অ্যাড করে দেব। পনিরগুলোকে আমাদের একটু ভেজে ফেলতে হবে, তবে খুব বেশি ডিপ ফ্রাই করার দরকার নেই। তবে পনিরের কালারগুলো চেঞ্জ হয়ে গেলে আমরা কিন্তু পনিরটাকে নামিয়ে নেব। পনিরটা নামানোর সময় অবশ্যই একটা পাত্রে আপনারা চাইলে উষ্ণ গরম জলের মধ্যে পনিরগুলোকে ভিজিয়ে রাখতে পারেন। আমি দেখুন উষ্ণ গরম জল নিয়ে নিচ্ছি। এখানে পনিরগুলো ভিজিয়ে রাখার কারণে দেখবেন পনিরগুলো রান্না করার পরে কিন্তু শক্ত লাগবে না, একেবারেই সফট নরম থাকবে। এখন কিন্তু আমাদের পোস্ত বাদামের পেস্টটাকে বানিয়ে নিতে হবে। তো যে পোস্ত বাদাম আর চালমগজটাকে আমরা ভিজিয়ে রেখেছিলাম সেটা একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। আর এখানে দিয়ে দেবো স্বাদ মতো লঙ্কা। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা ইউজ করলাম আর 4টে স্লাইস আদা। এটা দিয়ে কিন্তু একটা ক্রিমি পেস্ট আমরা বানিয়ে নেব। আর এখন পনির ভাজা তেলের মধ্যে কিছু গরম মশলা ফোড়ন আমি দেবো, যার মধ্যে 2টো তেজপাতা, 1টা লবঙ্গ, 1টা ছোটো এলাচ, 1টা শুকনো লঙ্কা আর শাহা মরিচ আর গরম মশলা দিয়ে আমরা এটাকে ভালো করে 1 সেকেন্ড নেড়ে চেড়ে নেব। আর এখান থেকে সুন্দর একটা গন্ধ রিলিজ হয়ে গেলেই কিন্তু আমরা এখানে বাদাম আর পোস্তর পেস্টটা যেটা রেডি করেছি সেই পোস্তটা পেস্টটাকে এখানে দিয়ে দেব। তবে এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু আপনাকে হাই রাখলে চলবে না, মিডিয়াম টু লো রেখেই এই পুরো মশলাটাকে আমাদেরকে মোটামুটি 10 থেকে 15 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি মিক্সি ধোয়া জলটাও ইউজ করলাম, এখানে আর আমি কোনো এক্সট্রা জল দেবো না। আর এটাকে আমরা ভালো করে 10-12 মিনিট ধরে কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না এখানে কাঁচা গন্ধটা, বাদামের কাঁচা গন্ধটা একেবারেই রিলিজ হয়ে যায়। আর যেহেতু এটা হোয়াইট গ্রেভি, চাইলে আপনারা যদি অনেকে আমাদের হোয়াইট গ্রেভি পছন্দ করেন না, চাইলে আপনারা এখানে একদম অল্প পরিমাণে কাশ্মীরি চিলি অ্যাড করতে পারেন, তাতে গ্রেভির কালারটা একটু সুন্দর হবে। আর গ্রেভিটা কষাতে কষাতে আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হচ্ছে চিনি, তাতে কিন্তু আপনার গ্রেভির টেস্টটা আর একটু সুন্দর হয়ে যাবে। তো আমার মোটামুটি কষানো কমপ্লিট হয়ে গেছে আর মশলা থেকে আস্তে আস্তে তেলও কিন্তু রিলিজ হতে শুরু করে দিয়েছে। আর বাদাম আর চালমগজের কাঁচা গন্ধ কিন্তু একেবারেই রিলিজ হয়ে গেছে। ঠিক এই স্টেজে আমি এখানে অ্যাড করব দুধ। আমি মোটামুটি 1.5 কাপের মতো দুধ আগের থেকে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম, সেই দুধটা আমি এখন এখানে ইউজ করব। আর এই রেসিপিতে আমি দুধ ছাড়া কিন্তু আর কোনোভাবেই জল অ্যাড করলাম না। আর দুধটা অ্যাড করার পরে গ্যাসের ফ্লেম সিমিলারলি লো টু মিডিয়াম রেখে আপনাকে ভালো করে কুক করে নিতে হবে। তবে দুধ দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি পনিরটা দেবো না, দুধ আর এই পুরো মশলা গ্রেভিটা ভালো করে মিক্স হয়ে যেতে দেবো। আরও 2 থেকে 3 মিনিট আমি এখানে টাইম দেব। আমি একটা ঢাকনা দিয়ে একটু গ্রেভিটাকে ফুটিয়ে নেব আর গ্রেভির থিকনেস তাতে কিন্তু চলে আসবে। তো যথারীতি আমি ঢাকনা দিয়ে 2-3 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন গ্রেভির থিকনেসটা কিন্তু অনেকটাই বেটার চলে এসছে। আর ঠিক এই স্টেজে কিন্তু আমি এখন অ্যাড করব আগের থেকে ভেজে রাখা পনিরগুলোকেও। আর সমস্ত পনিরগুলো এখন গ্রেভির মধ্যে অ্যাড করে দেওয়ার পরে আমরা আরেকবার ভালো করে পনিরগুলোকে গ্রেভির মধ্যে মিক্স করে দেব। আর যেহেতু এটা নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ রেসিপি, আপনারা চাইলে এটা শেষেও দিতে পারেন। তবে আমি এখানে 1 চামচ গরম মশলা আর 1 চামচ ঘি গ্রেভির মধ্যে দিয়ে দেব। আপনার গ্রেভিটা যতটা রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা অবশ্যই গ্রেভিটা রাখতে পারেন, তবে এটা যদি একটু মাখা মাখা হয় আপনাদের খেতে ভালো লাগবে। তো আমি একটু আগের থেকেই 1 চামচ ঘি আর একটু গরম মশলা দিয়ে ভালো করে মিক্স করে নেব, দিয়ে আরও মোটামুটি 2 থেকে 3 মিনিট আমি ফুটিয়ে নেব, তাতে কিন্তু ঘি আর গরম মশলার পুরো অ্যারোমাটাই এর মধ্যে চলে যাবে। আর একদম সব শেষে লাস্টে আগের থেকে যে কেটে রেখেছিলাম
ক্যাপসিকামগুলো, সেই ক্যাপসিকামগুলো আমি এখানে অ্যাড করে দিলাম। ক্যাপসিকামগুলো অ্যাড করার জন্য দেখবেন আপনারা যখন প্লেটে সার্ভ করবেন, এটা গ্রেভিটা একদম হোয়াইট গ্রেভি, কিন্তু ক্যাপসিকামগুলো থাকার জন্য কালারফুল লাগবে, দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগবে। তাহলে কিন্তু আমার রেসিপি অলমোস্ট রেডি হয়ে গেছে। আমি গ্রেভি এতটুকুই রেখে কিন্তু নামিয়ে নেব, আর আশা করছি আপনাদের রেসিপিটা বুঝতে একেবারেই অসুবিধা হয়নি। এখন আমি ওপর থেকে স্প্রিঙ্কেল করে দেব রোস্টেড করে রাখা কিছু কসুরি মেথি দিয়ে, এটা স্ট্যান্ডিং টাইমে আরও 1 থেকে 2 মিনিট রেখে দেব, তাহলে কসুরি মেথির অ্যারোমাটাও প্রপারলি গ্রেভির মধ্যে অ্যাবজর্ব করে যাবে। আর এখন আমার রেসিপিটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। যে কোনো বাড়ির যে কোনো অনুষ্ঠানের নিরামিষ রেসিপিতে আপনারা এই রেসিপিটা, সহজ রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করতে পারেন। আশা করছি রেসিপিটা বুঝতে আপনাদের একেবারেই অসুবিধা হয়নি। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার কমেন্টে আমাকে জানাবেন, বাড়িতে ট্রাই করলে অবশ্যই জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন লাগলো আপনাদের। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তাহলে আজকের রেসিপি এই পর্যন্ত, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।